মাশরাফি বিন মুর্তজার জন্ম 5ই অক্টোবর 1983 সালে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জেলা নড়াইলে। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম বোলিং স্তম্ভ ও একদিনের আন্তর্জাতিক দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার ডাকনাম কৌশিক। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান। তার বোলিংয়ের ধরন ডানহাতি মিডিয়াম পেস বোলার। বাংলাদেশের জাতীয় দল ছাড়াও তিনি এশিয়ান একাদশের একদিনের আন্তর্জাতিক দলে খেলেছেন। ছোটবেলা থেকে তিনি বাঁধাধরা পড়াশোনার পরিবর্তে ফুটবল আর ব্যাডমিন্টন খেলতেই বেশি পছন্দ করতেন আর মাঝে মধ্যে চিত্রানদীতে সাঁতার কাটা। তারুণ্যের শুরুতে ক্রিকেটের প্রতি তার আগ্রহ জন্মে, বিশেষত ব্যাটিংয়ে, যদিও এখন বোলার হিসেবেই তিনি বেশি খ্যাত। এজন্য তাকে নড়াইল এক্সপ্রেস নামে অভিহিত করা হয়। বাইক প্রিয় মুর্তজাকে সবাই হাসি খুশি আর উদারচেতা মানুষ হিসেবেই জানে। প্রায়শই তিনি বাইক নিয়ে স্থানীয় ব্রিজের এপার ওপার চক্কর মেরে আসেন। নিজের শহরে তিনি প্রচন্ড রকমের জনপ্রিয়। এখানে তাকে প্রিন্স অফ হার্টস বলা হয়। এই শহরেই সরকারি ভিক্টোরিয়া কলেজে পড়ার সময় সুমনা হক সুমির সাথে তার পরিচয় হয়। দুজনে 2006 সালে বিবাহ সূত্রে আবদ্ধ হন। মাশরাফির মেয়ের নাম হুমায়রা মুর্তজা। 5 অক্টোবর 2014 সালে সাহিল নামের পুত্র সন্তানের বাবা হন তিনি। মুর্তজা বাংলাদেশের সফলতম পেস বোলারদের একজন। আক্রমণাত্মক গতিময় বোলিং দিয়ে অনূর্ধ্ব-১৯ দলে থাকতেই তিনি ওয়েস্ট ইন্ডিজ সাবেক ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টসের নজর কেটেছিলেন, যিনি কিনা তখন দলটির অস্থায়ী বোলিংয়ে কোচের দায়িত্বে ছিলেন। রবার্টসের পরামর্শে মাশরাফিকে বাংলাদেশ এ দলে নেওয়া হয়। বাংলাদেশ এ দলের হয়ে একটিমাত্র ম্যাচ খেলেই মাশরাফি জাতীয় দলে প্রতিনিধিত্ব করার সুযোগ পান। 8 নভেম্বর 2001 বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে তার অভিষেক ঘটে। একই ম্যাচে খালেদ মাহমুদেরও অভিষেক হয়। বৃষ্টির বাগড়ায় ম্যাচটি অমীমাংসিত থেকে যায়। মাশরাফি অবশ্য অভিষেকে তার জাত চিনিয়ে দেন 106 রানে 4টি উইকেট নিয়ে। গ্র্যান্ড ফ্লাওয়ার ছিলেন তার প্রথম শিকার। মজার ব্যাপার হল মাশরাফির প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচও ছিল এটি। তিনি এই বিরল কৃতিত্বের অধিকারী 31তম খেলোয়াড় এবং 1899 সালের পর তৃতীয়। একই বছর 23 নভেম্বর ওয়ানডে ক্রিকেটে মাশরাফির অভিষেক হয় ফাই মুন্তাসির ও তুষার ইমরানের সাথে। অভিষেক ম্যাচে মোহাম্মদ শরীফের সাথে বোলিং ওপেন করে তিনি 8 ওভার 2 বলে 26 রান দিয়ে বাগিয়ে নেন 2টি উইকেট। বিপক্ষে ব্যক্তিগত তৃতীয় টেস্ট খেলার সময় তিনি হাঁটুতে আঘাত পান। এর ফলে তিনি প্রায় 2 বছর ক্রিকেটের বাইরে থাকতে বাধ্য হন। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলায় তিনি সফলতা পান। 60 রানে 4 উইকেট নেওয়ার পর আবার তিনি হাঁটুতে আঘাত পান। এ যাত্রায় তিনি প্রায় বছর খানেক মাঠের বাইরে থাকতে বাধ্য হন। 2004 সালে ভারতের বিরুদ্ধে খেলার সময় রাহুল দ্রাবিড়কে অফ স্টাম্পের বাইরের একটি বলে আউট করে তিনি স্বরূপে ফেরার ঘোষণা দেন। সেই সিরিজে তিনি ধারাবাহিকভাবে বোলিং করেন এবং টেন্ডুলকার ও গাঙ্গুলিকে আউট করার সুযোগ করে দেন, তবে ফিল্ডারদের ব্যর্থতায় তিনি উইকেট পাননি। এই সিরিজের একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতের বিরুদ্ধে অবিস্মরণীয় জয়ের নায়ক ছিলেন তিনি। 2006 সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি ভালো বল করেন। বাংলাদেশি বোলারদের মধ্যে তার গড় ছিল সবচেয়ে ভালো। কার্ডিফে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাটকীয় জয়ে তিনি অবদান রাখেন। তিনি মারকুটে ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকে 0 রানে আউট করেন এবং 10 ওভারে মাত্র 33 রান দেন। ঐতিহাসিকভাবে বাংলাদেশে ভালো পেস বোলারদের ঘাটতি ছিল। বাংলাদেশে মোহাম্মদ রফিকের মতো আন্তর্জাতিক মানের স্পিনার থাকলেও উল্লেখযোগ্য কোনো পেস বোলার ছিল না। মাশরাফি বাংলাদেশের সেই শূন্যস্থান পূরণ করেন। 2006 ক্রিকেট পঞ্জিকা বর্ষে মাশরাফি ছিলেন একদিনের আন্তর্জাতিক খেলায় বিশ্বের সর্বাধিক উইকেট শিকারী। তিনি এ সময় 49টি উইকেট নিয়েছেন। 2007 সালে ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিপক্ষে অবিস্মরণীয় জয়ে মুর্তজা ভূমিকা রেখেছেন। তিনি 38 রানে 4 উইকেট দখল করেন। বিশ্বকাপের প্রস্তুতি খেলায় নিউজিল্যান্ডের সাথে বিজয়েও মাশরাফির ভূমিকা রয়েছে। মাশরাফি বাংলাদেশের সর্বোচ্চ গতির বোলার এবং সমর্থকদের কাছে নড়াইল এক্সপ্রেস নামে পরিচিত। বোলিং এর বাইরে মাশরাফি একজন মারকুটে ব্যাটসম্যানও। ভারতের বিপক্ষে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক খেলায় তিনি পরপর 4 বলে 6 ছক্কা পেটান। সেই ওভার থেকে তিনি 26 রান সংগ্রহ করেন, যা কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের জন্য 1 ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড। 14 বছরের ক্যারিয়ারে 11 বার চোটের কারণে দলের বাইরে যেতে হয়েছে মাশরাফিকে। চোটই তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল 2011 সালে দেশের মাটিতে বিশ্বকাপ। 2016 সালে বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজে তৃতীয় ওয়ানডে ম্যাচে 2 উইকেট সহ 216 উইকেট নিয়ে বাংলাদেশের ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট শিকারী হন মাশরাফি বিন মুর্তজা। তার অধিনায়কত্বে বাংলাদেশ দেশের মাটিতে টানা 6টি সিরিজ জয় রেকর্ড করে, যা বিশ্বে বিরল। বিপিএল এর 3 আসরের 3টি কাপ তার দলের হাতে। নিজের দক্ষতা দিয়ে পেয়েছেন ম্যাচ চেঞ্জার খেতাব। চোটের কারণে অপারেশন টেবিলে তাকে যেতে হয়েছে 7 বার। ফাস্ট বোলারদের ক্ষেত্রে এতবার অপারেশন বিশ্বের ইতিহাসে বিরল। শুধু নিজের পারফরমেন্সের জন্য নয়, নরাগু সৈনিকের মতো লড়ে যাওয়া এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফলতম অধিনায়ক হিসেবে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি স্থান করে নিয়েছেন প্রতিটি ক্রিকেট প্রেমীর অন্তরে। 2009 সালের শুরুতে মাশরাফি অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের সহকারী ছিলেন। পরবর্তীতে ওই বছরই জুন মাসে তিনি মোহাম্মদ আশরাফুলের স্থলাভিষিক্ত হন এবং তার সহকারী হিসেবে দায়িত্ব পান
সাকিব আল হাসান। কিন্তু অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সাথে নিজের প্রথম ম্যাচেই তিনি হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন। ওই খেলায় বাংলাদেশ জয়লাভ করে, কিন্তু মাশরাফি এই চোটের কারণে 2010 সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাঠের বাইরে ছিলেন। উক্ত ম্যাচ সহ পরবর্তীকালে বাংলাদেশের অধিনায়কত্ব করেন সাকিব আল হাসান। পরবর্তীতে 2014 সালের নভেম্বরে জিম্বাবুয়ের সাথে হোম সিরিজে তিনি পুনরায় অধিনায়কত্ব পান। তবে এবার তিনি শুধু একদিনের আন্তর্জাতিক ম্যাচের জন্য দায়িত্ব পান এবং এবারও তার সহকারী হিসেবে দায়িত্ব পান সাকিব আল হাসান। 2015 সালের বিশ্বকাপেও তিনি বাংলাদেশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2009 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলায় কলকাতা নাইট রাইডার্স প্রায় 4,70,00,000 টাকায় তাদের দলে তাকে কিনে নেয়। 18-22 মে 2007 সালে ভারতের বিপরীতে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়াম চট্টগ্রামে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেন মাশরাফি। 2006 নাইরোবিতে কেনিয়ার বিরুদ্ধে মাশরাফি 26 রানে 6 উইকেট নেন, যা তার সেরা সাফল্য। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন।